নিরপেক্ষ ভাবে কাজ করার অঙ্গীকার নতুন সিইসি কেএম নুরুল হুদার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা। কাল শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। পাঁচ বছরের নানা ইস্যুতে আলোচিত ছিল ইসি। কয়েকটি নির্বাচন ছাড়া অন্য ক্ষেত্রে অনিয়মের অভিযোগে কার্যক্রম প্রশ্নবিদ্ধ। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ঢাকার পর এবার চট্টগ্রামে নগরবাসীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে পুলিশ। বাসাবাড়িতে ফর্ম সরবরাহ কাজে লাগানো হচ্ছে বিট পুলিশদের। আবহাওয়া পরিবর্তনের কারণে রাজধানীতে বেড়েছে বিভিন্ন রোগ ব্যাধি। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং অমর একুশে গ্রন্থমেলায় শিশুদের উপযোগী বই সংকটের অভিযোগ। চকচকে মলাট নয়, মানসম্পন্ন বই প্রকাশের অনুরোধ অভিভাবকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি সহযোগিতা চান। এ সময় সদ্য নিয়োগ পাওয়া এই সিইসি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতিও দেন। রাজনীতিবিদ, সোশ্যাল সমাজ, এদের সহযোগিতা ছাড়া এই অত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। আমি আশা করব সকলে সহযোগিতা পাব। আর আমার উদ্দেশ্য হল যে নিরপেক্ষভাবে সাংবিধানিক পদ্ধতিতে আইন মোতাবেক নির্বাচন পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করা। সেখানে কোনো রকমের কম্প্রোমাইজ আমি করি নাই কোনোদিনও। দীর্ঘদিন আমি সিভিল সার্ভিসে ছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে আমি কাজ করার চেষ্টা করব। এর আগে রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করে দেওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গতরাতে নাম ঘোষণা করেন। এর পরপরই নতুন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। 27টি রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত নাম, নিজেদের অনুসন্ধান, 16 জন বিশিষ্ট নাগরিকের মতামতের ভিত্তিতে যাচাই বাছাই শেষে 10 জনের চূড়ান্ত নামের তালিকা থেকে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে সিইসি হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দুজনের নাম সুপারিশ করা হয়। জনাব কে এম নুরুল হুদা, সাবেক সচিব, জনাব আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রী পরিষদ সচিব, মহামান্য রাষ্ট্রপতি, এই দুজনের মধ্য থেকে জনাব কে এম নুরুল হুদা, সাবেক সচিবকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করেছেন। নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী আর প্রথমবারের মতো নারী কমিশনার হিসেবে নিয়োগ করা হয় অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানুমকে। দ্বিতীয় ক্যাটাগরি নির্বাচন কমিশনারের জন্য 8টি নাম সার্চ কমিটি প্রস্তাব করেছিল। মহামান্য রাষ্ট্রপতি জনাব মাহবুব তালুকদার, সাবেক অতিরিক্ত সচিব, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সচিব, বেগম কবিতা খানম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাজশাহী, এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে নাম চূড়ান্ত করতে বিকেল 4টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসে সার্চ কমিটির সদস্যরা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে 6:30 নাগাদ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে চূড়ান্ত নামের তালিকা জমা দেয় সার্চ কমিটি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নতুন নির্বাচন কমিশনার, সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, নিরপেক্ষ থেকে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে অঙ্গীকারাবদ্ধ তিনি। গতরাতে সময় সংবাদের সঙ্গে কথা বলেন তিনি। আমার সবসময় এই চেষ্টাটা থাকবে যাতে বাংলাদেশের সংবিধান এবং নির্বাচন কমিশন আইন সংক্রান্ত বিষয়গুলি যথাযথভাবে প্রতিপালন করে আমি আমার উপর এই মহান দায়িত্ব পালনের চেষ্টা করব। আর আমাকে যিনি এই দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞ এবং আল্লাহর কাছেও শুকরানা আদায় করছি। নারী নির্বাচন কমিশনার হিসাবে আমি নিয়োগ পেয়েও আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আমি নিরপেক্ষভাবেই জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করব এই পদে থেকে। এদিকে সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া নতুন নির্বাচন কমিশনকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমবারের মতো একজন নারী কমিশনার হিসেবে নিয়োগ পাওয়াকেও তারা স্বাগত জানিয়েছেন। 2019 সালের নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলছেন, সবকিছু নির্ভর করছে সরকারের আন্তরিকতার উপর। ফারুক ভুঁইয়া রবিনকে সাথে নিয়ে আমার একটি রিপোর্ট।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা এবং কমিশনার হিসেবে আরেক সাবেক সচিব রফিকুল ইসলাম ও অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার নিয়োগ পেয়েছেন। রয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম, আছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী। ফলে এ কমিশন আগের মতোই আমলা নির্ভর থেকে গেল বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এই 2019 সালের যে নির্বাচনটা, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা যে সমস্ত বিদেশি দাতাগোষ্ঠী বারবার বলছেন যে একটি সকল দলের অংশগ্রহণে নির্বাচন হোক, তাদেরকেও আস্থায় নেওয়া। অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যারাই প্রশাসন থেকে এসেছে নির্বাচন কমিশনার হিসাবে, তাদের ভেতরে সবসময় আমলাতান্ত্রিক মানসিকতা থাকার কারণে এক ধরনের সরকারের প্রতি নির্ভরশীলতা তাদের ভেতরে ভেতরে তৈরি হয়ে যায়। ফলে তারা যখন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে যান, তারা পারেন না, ব্যর্থ হন। নির্বাচন কমিশনটি মন্দের ভালো, এটা মন্দের ভালো কমিশন হয়েছে। আমি খুশি হতাম যদি সেখানে সুশীল সমাজের প্রতিনিধিত্ব আরোপ থাকতো। আবার অনেকে এই কমিশন এবং অনুসন্ধান প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন। একটা নির্বাচন পরিচালনা করা প্রশাসনিক কাজ, এবং এখানে কিন্তু খুব বেশি যে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস আছে কিংবা অন্য সৃজনশীল কিছু আছে তা কিন্তু না। পরিচালনা পদ্ধতিটা হচ্ছে মূল বিষয় নির্বাচন কমিশনের জন্য, এটাই তাদের বড় চ্যালেঞ্জ। যারা এসছেন তাদের স্বশ ক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট যোগ্যতা পরিচয় দিয়েছেন, কাজটি সমাধান করতে পারবেন আমি আশা করি। এবার যেটা দেখলাম, একজন মহিলা এসেছেন জেলা জজ, আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার সেই সাথে আমার একটা শঙ্কাও থাকলো যে একজন মহিলা হিসাবে তিনি কতটুকু অ্যাসার্টিভ হতে পারবেন। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন কেমন হবে না হবে তা অন্তত সিংহভাগ নির্ভর করে সরকারের উপরে, এবং চূড়ান্তভাবে নির্ভর করবে নির্বাচন সংশ্লিষ্ট সবকটি মহলের উপরে। গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে আরো শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করতে আজ রাতে গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। গতরাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোটের বৈঠক শেষেই নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান তিনি। গতরাত 9:45 দিকে বেগম জিয়ার সভাপতিত্বে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এতে নতুন নির্বাচন কমিশন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির 9 সদস্য উপস্থিত ছিলেন। সময় সংবাদে আরো থাকছে, বাগেরহাটে গলদা চিংড়ির মানসম্মত রেনুর অভাবে কাঙ্ক্ষিত উৎপাদন থেকে বঞ্চিত চাষিরা, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা মৎস্য বিভাগের। নতুন নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের প্রতি আস্থা আছে জানিয়ে তাদের জন্য শুভকামনা জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বিদায়ী কমিশনার হিসেবে সকাল 11:00 দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সিইসির সঙ্গে অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মারক বই স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার। নতুনদের জন্য শুভেচ্ছা রইল, নিশ্চয়ই তারা অত্যন্ত গুরুত্ব দায়িত্বপূর্ণ কাজে আসছেন। এটা সাংবিধানিক দায়িত্ব, দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এবং আমরাও এটা অন্তর থেকে পালন করে এসেছি। আমাদের আশা রয়েছে, আস্থা রয়েছে, তারাও যোগ্যতার সাথে এই কাজ পালন করে যাবে। আগামীকাল শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। গত 5 বছরে 1 ডজনের বেশি নির্বাচন অনুষ্ঠান, ভোটার তালিকা হালনাগাদ, স্মার্ট কার্ড তৈরি সহ নানা ইস্যুতে আলোচিত ছিল কমিশন। তবে কয়েকটি নির্বাচন ছাড়া অন্যগুলোতে অনিয়মের অভিযোগ বারবার প্রশ্নবিদ্ধ করেছে রকিবউদ্দিনের নেতৃত্বে এই কমিশনকে। রাশেদ লিমনের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া
সার্চ কমিটির মাধ্যমে প্রথম কমিশন 2012 সালের 9 ফেব্রুয়ারি শপথ নেন কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশনের 4 সদস্য। আরেক সদস্য যোগ দেন 15 ফেব্রুয়ারি। দায়িত্ব নেওয়ার বছরই রংপুর সিটি নির্বাচন নিয়ে সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। পরের বছর রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল এই 4 সিটি কর্পোরেশন, আর কিছুদিন পর গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয়, ভাবমূর্তি উজ্জ্বল হয় রকিবউদ্দিন কমিশনের। জাতীয় নির্বাচনের আগে প্রার্থিতা বাতিল সংক্রান্ত 91-এর ই ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েন তারা, পরে সরে আসেন সেই সিদ্ধান্ত থেকে সকল রাজনৈতিক দল। তবে 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন নিয়েও অস্বস্তিতে পড়ে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে আসে বিএনপি। 6 ধাপের প্রথম 2 ধাপ নিয়ে কথা না হলেও প্রশ্ন ওঠে পরের ধাপগুলো নিয়ে। 2015 সালে প্রথমবারের মতো দ্বিখণ্ডিত ঢাকা আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়েও ওঠে নানা অভিযোগ। নির্বাচন বয়কট করে বিএনপি সমর্থিত প্রার্থীরা। 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভিযোগের কমতি ছিল না। 6 ধাপে 4000-এরও বেশি ইউপিতে এই নির্বাচনে প্রাণ হারায় শতাধিক, আবার একক প্রার্থী ছিল প্রায় 220টি ইউনিয়নে। 2016 সালের মার্চে আদালত অবমাননার দায়ে প্রথমবারের মতো কোনো কমিশনকে আদালতে গিয়ে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়। তবে সাফল্যের তালিকায় ছিল স্মার্ট কার্ড। 2 অক্টোবর 2016 প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরের দিন বিলুপ্ত ছিটমহলে স্মার্ট কার্ডের আনুষ্ঠানিক বিতরণ শুরু করেন সিইসি। 31 অক্টোবর প্রথমবারের মতো ভোট দেয় 22টি ছিটমহলের বাসিন্দারা। বিদায়ের আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় কিছুটা আশা জাগালেও কদিন পরেই জেলা পরিষদ নির্বাচনে আবারও বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সরকারি জমি ইজারা দেওয়ার অভিযোগে দুদুকে দায়ের করা মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিনুর এয়া জামিন মঞ্জুর করেন। এর আগে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি ইজারা দেওয়ার অভিযোগে 2007 সালের 22 নভেম্বর তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। আত্মসমর্পণ করেছি, আত্মসমর্পণ করে বেল চেয়েছি। মাননীয় আদালত আমাদেরকে বেল দিয়েছেন এবং যেহেতু তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন সেই জন্য পরবর্তী শুনানি থেকে পরবর্তী শুনানিগুলোতে ওনাকে উপস্থিত থেকে অব্যাহতি দিয়েছেন। বিনা বিচারে 10 বছরের বেশি সিলেট, বরিশাল ও খুলনা কারাগারে থাকা 10 জনকে আগামী 23 ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বিচারপতি আতাউর রহমান ননী ও বিচারপতি নুরুল হুদা জায়গিরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। এছাড়া তাদের কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত। বিভিন্ন কারাগারে থাকা আরও 10 জনকে 26 ও 28 ফেব্রুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন। খুলনা, বরিশাল, রাজশাহী এবং ময়মনসিংহ সহ দেশের কয়েকটি কারাগারে বিনা বিচারে থাকা 20 জনকে 10 বছরের বেশি আটক থাকার বিষয়টি নজরে আনলে স্বপ্রণোদিত হয়ে আলাদাভাবে এ আদেশ দেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শুধুমাত্র ভাড়াটিয়া নয়, সব নগরবাসীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে চট্টগ্রামের পুলিশ। নগরবাসীর যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে বিশেষ সফটওয়্যারে। এ লক্ষ্যে 10 লাখ বাসাবাড়িতে ফর্ম সরবরাহ করা হয়েছে। ইতোমধ্যে 1.5 লাখ মানুষের তথ্য যুক্ত হয়েছে ডাটা ব্যাংকে। এবার তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয়েছে বিট পুলিশের সদস্যদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 থেকে 1.5 বছর ধরে দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সারা দেশের মতো চট্টগ্রামে শুরু হয় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ। কিন্তু নানা জটিলতার কারণে অনেকটা ভেস্তে গেছে পুলিশের এই প্রকল্প। তবে এবার কিছুটা ভিন্ন পন্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নাগরিক তথ্য পরিচিতি নামের এই ফরমের মাধ্যমে নগরীতে অবস্থানকারী প্রতিটি পরিবারকে একটি স্বতন্ত্র নম্বর দেওয়া হবে, যেটি নগরীতে অবস্থানকালীন পুরোটা সময় তার ব্যক্তিগত নম্বর হিসেবে বিবেচিত হবে। কখনো কোনো ইনসিডেন্ট হলে বা কোনো কিছু তথ্যের প্রয়োজন হলে আমরা ডাটাবেস থেকে
সার্চ করে তথ্য কালেক্ট করতে পারবো, যেটা আমাদের তদন্তে অথবা জনসেবার কোনো ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। গত এক থেকে দেড় মাস ধরে নগরীর 16টি থানা এলাকায় বিট পুলিশের সদস্যদের দিয়ে ফরম বিলি করছে পুলিশ প্রশাসন। আর নির্ভুলভাবে ফরম পূরণের বিষয়টি তদারকি করবে থানার অফিসার ইনচার্জ। ইতিপূর্বে যে নাগরিক তথ্য যে ফর্ম বিতরণ করেছি, এখন আমরা এগুলো সংগ্রহ করতেছি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে। ইতিমধ্যে আমরা যা সংগ্রহ করেছি, আমাদের সিএমপির যে একটা ডাটাবেস তৈরি হচ্ছে এখানে পাঠিয়ে দিচ্ছি, এবং প্রতিনিয়ত নতুন নতুন যে ফর্মগুলো কালেক্ট হচ্ছে এই পূরণ করা ফর্মগুলো আমরা আমাদের এই ডাটাবেজে ইনক্লুড করার জন্য পৌঁছিয়ে দিচ্ছি। তবে বিশেষজ্ঞরা বলছেন এখানেও রয়ে গেছে নাগরিকদের দেওয়া তথ্য চুরি কিংবা হ্যাকিং এর আশঙ্কা। নিরাপত্তার জন্য তারা এখানে সব রকম প্রোটোকল, সব রকম প্যারাডল সবকিছু করা হয়েছে, এই জিনিস কারো কাছে যাবে না। এটার জন্য পুলিশ প্রশাসন খুব সজাগ ভাবে এভাবে করে আলাদা ডাটা সার্ভার আলাদা সবকিছু রকম ওখানে মেনটেন করছেন, ওটাতে কোনো সমস্যা হবে না। ষাট বর্গ মাইলের এই চট্টগ্রামে বাস করেন অন্তত 60 লাখ মানুষ। প্রতি 50,000 নাগরিকের জন্য একটি করে বিটের লক্ষ্য নিয়ে সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে পুলিশের পক্ষ থেকে 120টি বিট স্থাপন করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, বগুড়ার 3টি উপজেলার অনেক বিদ্যালয়ে বই পায়নি ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা। এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের কথা জানালেন শিক্ষা কর্মকর্তা। আবহাওয়া পরিবর্তনের কারণে রাজধানীতে বেড়ে গেছে বিভিন্ন রোগ। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হলেও সব বয়সী মানুষই সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া রোটা ভাইরাসের কারণে হচ্ছে ডায়রিয়াও। চিকিৎসকরা বলছে প্রতি বছরই ঋতু পরিবর্তনজনিত কারণে এ সময় রোগ বালাই বাড়ে। তাদের মতে সচেতনতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। ঢাকা শিশু হাসপাতালে বহির্বিভাগে এক সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। বর্তমানে এখানে দিনে কমপক্ষে 500 রোগী আসে, আর জরুরি বিভাগে গড়ে প্রতিদিন সেবা নেয় 200 থেকে 300 রোগী। এদের মধ্যে বেশিরভাগই রাজধানী ও আশপাশের এলাকার। জ্বর আছে অল্প, বুকের মধ্যে ঘেরঘের করে, কাশতে কাশতে বমি করে দেয়, আর নাক দিয়ে পানি পড়ে। বাচ্চার পেটে অসুখ, সেই জন্য ঠান্ডায় বুক কফ জমে গেছে গিয়া, এই জন্য বাচ্চার অসুস্থ। চিকিৎসকরা বলছেন রাতের দিকে শীতল ও দিনের বেলা গরম আবহাওয়া থাকায় শিশু ও বয়স্কদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমস্যা হয়, তাই এদের মধ্যে আক্রান্তের হারও বেশি। আউটডোরে ম্যাক্সিমাম রোগী এখন ঠান্ডা কাশি, জ্বর, বিশেষ করে হাই ফিভার নিয়ে ভর্তি হচ্ছে, যে জ্বরটা 5 থেকে 7 দিন ধরে কমছে না। ঋতু পরিবর্তনের এই প্রভাব পড়েছে সব বয়সী মানুষের শরীরেই। আইসিডিডিআরবি সহ অন্যান্য হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীও বেড়েছে গত 2-3 সপ্তাহে। মাঝে মাঝে ঠান্ডা পড়ে অতিরিক্ত, আবার গরম পড়ে, মাঝে মাঝে পাখা চালাইতে হয়, সর্দি কাশি, জ্বর, এখন হাম বাইর হবে সামনে। রোটা ভাইরাসটা বেশি দেখা যায়, ডায়রিয়া হয় এবং সেটা 2-4 দিন থাকতেও পারে। গড়ে যে আমরা 250-300 রোগী পাই, তার থেকে কিছু বেড়ে 350-400 এরকম হয়। চিকিৎসকরা জানান চলতি মাসের 3য় সপ্তাহ পর্যন্ত মৌসুমি সংক্রামক রোগের ঝুঁকি রয়েছে। ইনফেকশিয়াস ডিজিজের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, পেটে পীড়া হচ্ছে, যেটাকে গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলা হয়। বয়স্ক মানুষ একটু পানি কম খায়, সেই কারণে তাদের প্রস্রাবের ইনফেকশনও দ্রুত বেড়ে যাচ্ছে। সময় মতো চিকিৎসকের কাছে যাওয়া, বিশুদ্ধ পানি পান, খাবার গ্রহণে সচেতন হওয়া এবং শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। শিশুদের বইয়ের নামে ভুলে ভরা পাঠের অনুপযোগী বই ছাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিশু সাহিত্যিকরা। তারা বলছেন কিছু কিছু প্রকাশকের বাণিজ্যিক মানসিকতার কারণেই এই পরিস্থিতি। এদিকে চকচকে মলাট সর্বস্ব বইয়ের পরিবর্তে শিশুদের উপযোগী মানসম্পন্ন বই প্রকাশের অনুরোধ অভিভাবকদের। মুজাহিদ শুভ রিপোর্ট। আলোর মেলায় মুখর শিশু কিশোররা। সোহরাওয়ার্দী উদ্যানের শিশু কর্নারে অভিভাবকরা সাথে নিয়ে এসেছেন তাদের সন্তানদের। লক্ষ্য একটাই, শিশু কিশোরদের মনোরাজ্যের ক্ষুধা মিটুক নানান ধরনের বইয়ের গন্ধে। তবে ছড়া কবিতার নতুন বই আসতে শুরু করলেও তা সংখ্যাই খুবই কম। মেলায় আসা অধিকাংশ শিশুদের আগ্রহ কল্পকাহিনীর দিকে। বিজ্ঞানটাই বই, তারপর সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদের লেখাগুলো পড়তে বেশি ভালো লাগে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আহসান হাবিব, হুমায়ুন আহমেদ, এদের ভূতের গল্প, অ্যাডভেঞ্চার টাইপের গল্প, সায়েন্স ফিকশন, এ ধরনের বই পড়তে আমার খুবই ভালো লাগে। বই মেলায় বই দেখতে এসেছি, কিনতে এসেছি।
বইয়ে নানা ধরনের ভুল ও শিশু কিশোরদের অনুপযোগী বিষয় থাকায় খুব দেখে শুনে বই কিনতে হয় বলে অভিযোগ অভিভাবকদের। শিশুদের জন্য আসলে আমাদের মানসম্মত বই দরকার, যেগুলো থেকে শিশুরা অ্যাটলিস্ট কোনো কিছু কোনো জ্ঞান অর্জন করতে পারবে, যেটা ওরা পাঠ্যপুস্তক বইয়ে পাচ্ছে না। এখন যেগুলো হচ্ছে সেগুলোর শিল্পের মান বা সাহিত্যের মান খুব নিম্ন, হয়তো খুব চটকদার হচ্ছে, ওদেরকে আকর্ষণ করছে, বাট ওগুলো যে খুব একটা মেধা বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখছে সেটা আমি মনে করছি না। তবে শিশু সাহিত্য লিখার ক্ষেত্রে আরো সতর্ক হবার পরামর্শ সাহিত্যিকদের, বাণিজ্যিক মানসিকতা বাদ দিয়ে মানুষ হয়ে ওঠার উপাদান সম্পন্ন বই লিখার আহ্বান তাদের। শিশুদের জন্য যে কি একটা অপূর্ব রূপকথার জগৎ, এই জগতে তাকে নিয়ে যেতে হবে, কিন্তু তাকে সাহসী করতে হবে, তাকে মাটি চেনাতে হবে, দেশ চেনাতে হবে। উল্লেখযোগ্য সংখ্যক শিশু সাহিত্যের বই যে বেরোয় বেশিরভাগই হচ্ছে শিশু সাহিত্যের নামে আবর্জনা, অসংখ্য ভুলে ভরা বই প্রকাশ করছে প্রকাশকরা, এরা এক ধরনের বেনিয়া প্রকাশক। ছড়া লেখকদের মতে বইমেলা আসলে বর্ণমালার উৎসব, যে বর্ণমালায় মিশে থাকে আমাদের শৈশব, আমাদের কৈশোর। আগামীর বাংলাদেশ গড়তে অন্তঃসারশূন্য সুন্দর চকচকে মলাটের পরিবর্তে শিশুদের উপযোগী মানসম্পন্ন বই বেশি বেশি ছাপার পরামর্শ অভিভাবকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণের কথা থাকলেও বগুড়ার তিনটি উপজেলার অনেক বিদ্যালয়ে ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা বই পায়নি। শিক্ষা কর্মকর্তারা বলছেন এ ব্যাপারে গত মাস থেকেই ঊর্ধ্বতন মহলে যোগাযোগ অব্যাহত রেখেছেন, এক সপ্তাহের মধ্যে বই পাওয়ার আশা করছেন তারা। বিস্তারিত মাজিনুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার দুপচাচিয়া উপজেলার 32টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে এখনো বাংলা, ইংরেজি, গণিত সহ 7টি বই পৌঁছেনি। এছাড়া কাহালু ও শেরপুর উপজেলার অনেক বিদ্যালয়ে ষষ্ঠ ও নবম শ্রেণীর অধিকাংশ বই হাতে পায়নি শিক্ষার্থীরা। সময় মতো বই না পাওয়ায় একদিকে তারা যেমন বিদ্যালয়ে পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সামনের পরীক্ষায় সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। বই না পাওয়ার কারণে আমাদের সিলেবাস কভার করতে পারছি না, সেজন্য পড়ার দিক দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। সামনে আমাদের পরীক্ষা ভালোভাবে দিতে পারবো না, তো তাড়াতাড়ি যদি আমাদের বইগুলো দেয় তাহলে আমাদের পড়াশোনার পক্ষে একটু ভালো হয়। বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, এগুলো বই আমি পাইনি। কয়েক কিস্তিতে অন্যান্য শ্রেণীর বই পেলেও নবম ও ষষ্ঠ শ্রেণীর অধিকাংশ পাঠ্যপুস্তক না পাওয়ায় শিক্ষকরাও তাদের পাঠদান দিতে পারছেন না। ক্লাস 9 এর মোটামুটি 5-6টা বই এখনো বাকি আছে সায়েন্স আর্টস মিলে, তো সমস্যাই হচ্ছে। আমি লেকচার দিচ্ছি ঠিকই, কিন্তু ছাত্রীরা তো বইয়ের পাতা দেখে পড়তে পারতেছে না। নূর কার্ডবোর্ড বক্স ফ্যাক্টরি নামের একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে কয়েকটি উপজেলায় বই সরবরাহের দায়িত্ব দেওয়ায় এমন হয়েছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এক সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তক পাওয়ার আশাবাদ এই শিক্ষা কর্মকর্তার। কোন বিভাগে কোন ঘাটতি রয়েছে বা উদ্বৃত্ত রয়েছে, এটি সমন্বয় করে এটি সমস্যার সমাধান হবে। এর পরেও যদি সমন্বয় করা সম্ভব না হয়, আমরা প্রয়োজন হলে পার্শ্ববর্তী জেলা থেকে বই এনে শিক্ষার্থীদের এই চাহিদাটা অবশ্যই মেটাবো। বগুড়ায় এখন পর্যন্ত 8,000 শিক্ষার্থী ষষ্ঠ নবম শ্রেণীর অধিকাংশ বই পায়নি, এদের জন্য প্রয়োজন প্রায় 14,000 বই। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। পাটের বহুমুখী পণ্য তৈরি করতে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বেশি দামে কিনতে হয় প্রয়োজনীয় সহায়ক কাঁচামাল। এতে প্রথম ধাপে হিমশিম খেতে হয় উদ্যোক্তাদের, তাই সীমিত মূল্যে সরবরাহ করতে এসব কাঁচামাল তৈরি করার উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক মেশিনপত্র, তবে সরকারের উৎপাদিত পণ্যের মূল্য বেশি হলে লোকসানের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে। কয়েক বছর ধরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের তৈরি আকর্ষণীয় বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ছে, তবে এসব পণ্য তৈরির প্রধান সহায়ক কাঁচামাল হিসেবে পাটের সুতা কিনতে হয় অনেক বেশি দামে। এমনকি রপ্তানিযোগ্য এসব সুতা কিনতে গেলে পণ্যের দামের সাথে নগদ সহায়তা দিতে হয় উদ্যোক্তাদের। আমাদের ইয়ার্ন আনতেছে এক জায়গা থেকে, ফ্যাব্রিক হচ্ছে এক জায়গায়, তারপরে ডাইং হচ্ছে এক জায়গাতে, লেমিনেশন হচ্ছে আরেক জায়গাতে, যার কারণে আমাদের ক্যারিং চার্জগুলো এটার সাথে যোগ হয়ে যাচ্ছে। যখন তারা লোকাল মার্কেটে, দ্যাট মিন্স আমাদের কাছে যখন প্রোডাক্টটা বিক্রি করছে, তখন কিন্তু তারা ইনসেন্টিভটা পাচ্ছে না। তার মানে কি, সে 100 টাকার সাথে 10 টাকা যোগ করে আমাকে প্রোডাক্টটা
ফ্যাব্রিকটা কিনতে হচ্ছে। উদ্যোক্তাদের এমন প্রতিবন্ধকতা নিরসনে স্বল্প মূল্যে বাজারজাত করতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের পাটের সুতা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। কিছু মেশিন 24টা মেশিন শুধু প্রায় 4 কোটি টাকা ব্যয় করে আমরা কিন্তু অলরেডি বসাই ফেলছি, এই আগামী 2-1 সপ্তাহের মধ্যে এটা মেশিনটা চালু হয়ে যাবে। চালু হলে পরে আমরা ফেব্রিক যেটা আমরা বড় আকারে যেটা ডিপিপি করতেছি আমরা ছোট আকারে কিছু মেশিন এসে কিন্তু এই প্রোডাক্টগুলোকে আমরা তৈরি করব। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় যেতে হলে সরকারিভাবে উৎপাদিত পণ্যের দাম কমাতে হবে। বিজিএমসি ঢুকে যদি আপনার সরবরাহ বাইরে যদি দাম নিয়ন্ত্রণে আনতে চায় অবশ্যই বিজিএমসি কে আপনার উৎপাদন খরচ আপনার এই বেসরকারি আপনার উৎপাদকদের লেভেলে রাখতে হবে। যদি বিজিএমসির উৎপাদন খরচ যদি অনেক বেড়ে যায় তাহলে কিন্তু বাজারে গিয়ে সুবিধা করতে পারবে না। সরকারি খাতের ক্ষেত্রে আপনার এই উৎপাদন খরচ অনেক বেশি বিভিন্ন অদক্ষতার কারণে, তো সেটা থেকে বের না হয়ে আসতে পারলে হয়তো আপনার সরকারি অর্থের অপচয় হইতে পারে। সরকারি মিলে উৎপাদিত পাটের সুতা অবশ্যই হতে হবে আন্তর্জাতিক মানের। পাট শিল্পে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রতিযোগী দেশ ভারত। প্রায় 30 বছর আগে থেকে নানামুখী পণ্য তৈরি করে আসছে দেশটি, আর বাংলাদেশ সরকার এই প্রথম বহুমুখী পাট পণ্য উৎপাদনের জন্য সহায়ক কাঁচামাল তৈরির উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগ ফলপ্রসূ করতে মিলগুলোতে দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খুলনার বাগমারায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে। গতরাত 2টার দিকে বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালানো হয় বলে জানিয়েছে বাড়ির মালিক। পুলিশ জানায় প্রকৌশলী হাবিবুর রহমানের বাড়ির নিচতলায় গ্রিল কেটে ঢুকে পড়ে ডাকাত দলটি। পরে দুভাগে ভাগ হয়ে ভাড়াটিয়া রফিকুল ইসলাম ও দ্বিতীয় তলায় বাড়িওয়ালা ফ্ল্যাটে লুটপাট চালায় তারা। এ সময় স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ টাকা লুট করে নেয় ডাকাত দলটি। 3 ঘন্টা লুটপাটের পর পালিয়ে যায় ডাকাত দলটি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাতটা বাঁধছে, বেঁধে পুরা বাড়ি আমারে ঢুকাইছে, এক একটা রুমে বসে ডাক দে। উঠে তাকায় দেয় কি ছুরি ধরা, চারজন মুখ বান্ধা, বলে শব্দ করলি এখানে জবাই করে দিয়ে যাবো। আর ওরা মনে করেন কেউ কারোর সঙ্গে নাম ধরে উচ্চারণ করেনি, এ ওরা ডাকাটা করেছে মানে খারাপ ল্যাঙ্গুয়েজ। প্রাথমিক অবস্থা তাদের ভাষণ অনুযায়ী যেটা কিছু পরিমাণ টাকা এবং অল্প কিছু পরিমাণ স্বর্ণ গিয়েছে, মোবাইল গেছে। আমরা এই বিষয়ে কিছু তথ্য নিচ্ছি, নিয়ে আমরা এই বিষয়ে অভিযোগ পেলে মামলা নেব। পৃথিবীর অন্যতম সুন্দর দেশ নিউজিল্যান্ড, ভ্রমণ পিপাসু মানুষদের পছন্দের তালিকার প্রথম দিকে থাকে ওশেনিয়া অঞ্চলের এই দেশটি। কিন্তু সেই সুন্দরের মাঝেও আছে মৃত্যুফাঁদ। খবরটা আটকে ওঠার মতোই। হ্যাঁ, সূর্যের অতিমাত্রায় তাপের কারণে চামড়া পুড়ে প্রতি বছর স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় দেশটির শত শত মানুষ। বিশেষজ্ঞরা বলছেন নিউজিল্যান্ড যাওয়ার আগেই যেন দেশটির আবহাওয়া সম্পর্কে সঠিক ধারণা নেন ভ্রমণকারীরা। নিউজিল্যান্ড থেকে ফিরে মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে রিপোর্ট করেছেন হুমায়ুন কবির রোজ। ছবির মতো সুন্দর দেশ নিউজিল্যান্ড, যেন বিধাতা এই ধরনীতে নিজ হাতে স্বর্গ তৈরি করেছেন। তাই তো প্রতিবছর লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসুর গন্তব্য থাকে নিউজিল্যান্ডে। কিন্তু এই সুন্দর দেশটির সূর্যের আলোর মধ্যে রয়েছে আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মির অতিরিক্ত তেজস্ক্রিয়া। এই রশ্মির কারণে মানুষের চামড়া পুড়ে স্কিন ক্যান্সার হয়। বিশেষ করে গ্রীষ্মের সময় নিউজিল্যান্ডে সূর্যের আলো থাকে একটু বেশি তীব্র, যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। সূর্যের আলোর ভেতরে লুকানো অতিবেগুনি রশ্মির গুপ্ত ঘাতকের মতো স্কিন ক্যান্সারে আক্রান্ত করে মানুষকে। তাই সূর্যের আলোয় যাবার আগে সানস্ক্রিন মেখে নেওয়া একরকম বাধ্যতামূলক সবার জন্য। হ্যাঁ, স্কিন ক্যান্সারের কারণে নিউজিল্যান্ডে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। এই মৃত্যুর ফাঁদ থেকে বাঁচতে আমরা সূর্যের আলোর ভেতর আসতে হলে বিশেষ সাবধানতা অবলম্বন করি। প্রথম যে সমস্যাটা মোকাবেলা করেছি বা আমাদেরকে ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এখানে স্কিন ক্যান্সারের হার অত্যন্ত বেশি, কারণ সূর্য এখানে খুব কাছাকাছি, পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে। স্থানীয় এক গবেষণায় জানা যায় প্রতিবছর সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে দেশটির প্রায় 500 মানুষ স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়, আর প্রতিবছর মারা যায় অন্তত 300 জন। গবেষকরা বলছেন মূলত গ্রিন হাউস এফেক্টের কারণে নিউজিল্যান্ডে সূর্য কিরণে অতিবেগুনি রশ্মির অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে।
নিউজিল্যান্ড সরকার নানাভাবে গবেষণা করেও স্কিন ক্যান্সারের মৃত্যু হার কমাতে পারছে না। তবে হ্যাঁ, সূর্যের আলোতে সানস্ক্রিন, ছাতা, ক্যাপ অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে এই সমস্যা এড়ানো সম্ভব। এই গবেষক বাংলাদেশের মানুষদের আশার কথা শুনিয়েছেন। তিনি জানান, বাংলাদেশিদের ত্বকে পিগামেন্টের পরিমাণ বেশি হয়, স্কিন ক্যান্সারের ঝুঁকি কম, তবে খুবই ঝুঁকিপূর্ণ ইউরোপ অঞ্চল। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ নিউজিল্যান্ড খুবই প্রিয়। তবে সূর্যের আলোতে অতিমাত্রার বেগুনের রশ্মি থাকার কারণে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তাই বিশেষজ্ঞরা বলছেন, নিউজিল্যান্ডে আসার আগে পর্যটকরা যেন এদেশের আবহাওয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা নেওয়ার পাশাপাশি দিনের আলোতে খুব সতর্কভাবে চলেন। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার নতুন সিইসি কেএম নুরুল হুদার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা। কাল শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। পাঁচ বছরের নানা ইস্যুতে আলোচিত ছিল ইসি, কয়েকটি নির্বাচন ছাড়া অন্য ক্ষেত্রে অনিয়মের অভিযোগে কার্যক্রম প্রশ্নবিদ্ধ। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ঢাকার পর এবার চট্টগ্রামে নগরবাসীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে পুলিশ। বাসাবাড়িতে ফর্ম সরবরাহ কাজে লাগানো হচ্ছে বিট পুলিশদের। আবহাওয়া পরিবর্তনের কারণে রাজধানীতে বেড়েছে বিভিন্ন রোগ ব্যাধি, শিশু বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং অমর একুশে গ্রন্থমেলায় শিশুদের উপযোগী বই সংকটের অভিযোগ, চকচকে মলাট নয়, মানসম্পন্ন বই প্রকাশের অনুরোধ অভিভাবকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।